প্রিয় দর্শকবৃন্দ, আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, থাম্বনেল দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে ভিডিও টপিকটি কী নিয়ে। তাই আপনাদেরকে বলবো ধৈর্য সহকারে এই ভিডিওটি পুরোটাই দেখুন, তাহলে এই বিষয়ে আপনাদের কোনো রকম কনফিউশন থাকবে না। আজকে ভিডিওটিতে আমরা জানবো যে পোস্ট অফিসে যদি অ্যাকাউন্ট করতে হয় তাহলে সেই পোস্ট অফিসের অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে সেই ব্যাপারে। তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে কমপ্লিট ইনফরমেশন দেবো যে আপনারা কীভাবে এই অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম ফিল আপ করবেন এবং সেই সাথে এই অ্যাকাউন্ট ওপেনিং করার জন্য আপনাদেরকে কোন কোন ডকুমেন্টস সাবমিট করতে হবে। এবং বন্ধুরা, যদি আপনারা এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাই চলুন দেরি না করে শুরু করি আজকের এই ভিডিও। বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোস্ট অফিসের অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম। আমি এর পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনারা সরাসরি পোস্ট অফিসের কাউন্টার থেকে গিয়ে এটা ফ্রি অফ কস্টে কালেক্ট করতে পারেন। পোস্ট অফিসের সমস্ত স্কিমে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম একটাই, এই ফর্মটাই। তো বন্ধুরা, সবার উপরে আপনারা এই যে বক্সটি দেখতে পাচ্ছেন এখানে পোস্ট অফিস যে লেখা আছে, এখানে আপনারা যেই পোস্ট অফিসে অ্যাকাউন্ট করতে যাচ্ছেন সেই পোস্ট অফিসের নামটা লিখবেন এবং এর পাশে যে ট্রানজ্যাকশন আইডি, সল আইডি, ডেট অফ ম্যাচুরিটি যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আপনাকে ফিল আপ করতে হবে না। অ্যাকাউন্ট নম্বর, সিআইএফ আইডি 1, 2, 3 এগুলো আপনাকে ফিল আপ করতে হবে না যদি আপনারা ফার্স্ট টাইম পোস্ট অফিসে অ্যাকাউন্ট ওপেন করতে যাচ্ছেন। কিন্তু আপনারা যদি অলরেডি পোস্ট অফিসের এক্সিস্টিং কাস্টমার হয়ে থাকেন, অর্থাৎ আপনার অলরেডি পোস্ট অফিসে যদি কোনো অ্যাকাউন্ট থেকে থাকে, সেটা সেভিংস অ্যাকাউন্ট হোক বা রেকারিং অ্যাকাউন্ট হোক বা অন্যান্য স্কিমে ইনভেস্টমেন্ট করা থাকুক না কেন, যদি আপনার পোস্ট অফিসে একটা অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনাদেরকে যে সিআইএফ আইডি আপনি দেখতে পাচ্ছেন 1, 2, 3 এখানে আপনার সিআইএফ আইডি দিতে হবে। আদারওয়াইজ আপনাদেরকে এই পার্টটা ফিল আপ করতে হবে না যদি আপনারা পোস্ট অফিসে ফার্স্ট টাইম অ্যাকাউন্ট করতে চান। সেক্ষেত্রে আপনারা এই ফর্মটা জাস্ট অন্যান্য পার্টগুলো ফিল আপ করে পোস্ট অফিসে জমা করবেন, ওনারাই সেই সিআইএফ আইডি আপনার ক্রিয়েট করে অটোমেটিক এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবে আপনাকে। এবার নিচের দিকে টু দি পোস্টমাস্টারের পরে যে ড্যাশ অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা কোন পোস্ট অফিসে অ্যাকাউন্ট করতে যাচ্ছেন সেই পোস্ট অফিসের নাম এবং সেই পোস্ট অফিসের পিনকোড এখানে দিয়ে দেবেন। তারপরে পেস ফটোগ্রাফের যে তিনটে বক্স আপনারা দেখতে পাচ্ছেন, যদি আপনারা সিঙ্গেল অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে প্রথম বক্সে আপনার ফটো পেশ করবেন, যদি জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে চান দুজন মিলে তাহলে প্রথম দূরতে আপনারা ফটো পেশ করবেন পাসপোর্ট সাইজ, এবং যদি তিনজন মিলে আপনারা জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে তিনটে বক্সে আপনারা তিনজনের ফটো পেশ করবেন। এরপরে নিচের দিকে আপনারা যে দেখতে পাচ্ছেন আই অব্লিক উই দেওয়া আছে, যদি আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে আপনাকে উইটাকে কেটে দিতে হবে এবং এরপরে যে ড্যাশ অপশনটি দেখতে পাচ্ছেন এবং ব্রেকেটে লেখা আছে অ্যাপ্লিক্যান্ট অর গার্জিয়ান, যদি আপনারা সেলফ এবং সিঙ্গেল অ্যাকাউন্ট খোলেন তাহলে এই ড্যাশের মধ্যে অ্যাপ্লিক্যান্টের নাম লিখে দেবেন, অথবা আপনারা যদি এখানে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে এখানে ছোটো ছোটো করে আপনারা দুজন হলে পরে দুজনের নাম লিখে দেবেন, তিনজন হলে পরে তিনজনের নাম লিখে দেবেন। এরপরে যে ড্যাশ অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে হেয়ার বাই অ্যাপ্লাই ফর ওপেনিং অফ অ্যান অ্যাকাউন্ট আন্ডার ড্যাশ, তারপর সেভিংস লেখা আছে, আরডি লেখা আছে, 1, 2, 3, 5 ইয়ার্স টিডি অর্থাৎ 1 বছর, 2 বছর, 3 বছর বা 5 বছর টিডি অ্যাকাউন্ট যদি খুলতে চান, বা এমআইএস, এসসিএসএস, পিপিএফ, এসএসএ এই অ্যাকাউন্টগুলোর মধ্যে আপনারা যেই স্কিমে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন বা যেই পারপাসে আপনারা এই অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটা ফিল আপ করছেন সেই স্কিমের নামটা এখানে আপনারা লিখে দেবেন। এরপরে আপনারা যে স্পেশাল বক্সটি দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাডিশনাল ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল ফর পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট, এখানে আপনাদেরকে বলেছে যদি আপনারা শুধুমাত্র পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট ওপেন করার জন্য এই ফর্মটি ফিল আপ করছেন তাহলে আপনারা এই বক্সের মধ্যে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন তো এগুলোর মধ্যে থেকে আপনারা কোনটা কোনটাকে আপনারা চুজ করতে চান সেটা থেকে টিক মার্ক করতে পারেন। যদি শুধুমাত্র আপনারা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে আপনারা এই পার্টটা ইউজ করবেন, আদারওয়াইজ যদি আপনারা আরডি বা অন্যান্য যে কোনো স্কিম ওপেন করতে চান তাহলে এই পার্টটা আপনারা ফিল আপ করবেন না। তাহলে আপনারা যদি চেক বই ফ্যাসিলিটি নিতে চান তাহলে এখানে টিক মার্ক করবেন, যদি আইপিবি অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে এখানে টিক মার্ক করবেন, যদি আপনারা আধার সিলিং করতে চান অর্থাৎ আপনারা বিভিন্ন গ্যাসের ভর্তুকি বা অন্যান্য যে সরকারি ভর্তুকিগুলো আপনাদের অ্যাকাউন্টে আসে সেটা যদি আপনারা এই সেভিংস অ্যাকাউন্টে বা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে নিতে চান তাহলে আপনারা এখানে আধার সিলিংয়ে টিক মার্ক করবেন, আপনারা যদি এটিএম কার্ডের সুবিধা নিতে চান তাহলে এটিএম কার্ড টিক মার্ক করবেন, যদি আপনারা ইন্টারনেট ব্যাঙ্কিং নিতে চান, মোবাইল ব্যাঙ্কিং নিতে চান তাহলে এই পাশে যেটাতে নিতে চান সেটাতে টিক মার্ক করবেন, আবার যদি আপনারা এখানে ইন্স্যুরেন্স এবং পেনশন প্রোডাক্ট রয়েছে যে PMSBY প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা যেটা বছরে 12 টাকা কাটবে সেটা যদি নিতে চান তাহলে এটাকে টিকমার্ক করতে পারেন, আবার রয়েছে PMJJBY আপনারা যদি এটাকে নিতে চান সেক্ষেত্রে এটাকে টিকমার্ক করবেন, বা অটল পেনশন যোজনা APY যদি আপনারা এটাকে নিতে চান বা এই সার্ভিসটি নিতে চান ইন্স্যুরেন্সটি তাহলে আপনারা এটাতে টিকমার্ক করবেন। আমি পরবর্তীতে PMSBY বা প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা বা PMJJBY, APY বা অটল পেনশন যোজনা এগুলো নিয়ে আলাদা আলাদাভাবে ভিডিও বানিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এরপরে যে কমন পার্ট রয়েছে যেটা আপনাদেরকে ফিল আপ করতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার টাইপ, যদি আপনারা সিঙ্গেল খুলতে চান অর্থাৎ যদি 10 বছর অ্যাটেন্ড করা একজন মাইনর তার নামে খুলতে চায় অ্যাকাউন্ট তাহলে সে সেলফ নিজের নামে খুলতে পারে, অথবা 18+ যে কেউ সেলফ এবং সিঙ্গেল এই অ্যাকাউন্ট খুলতে পারে সেক্ষেত্রে আপনারা টিকমার্ক করবেন সেলফে, এবং যদি এখানে আপনারা মাইনর থ্রু গার্জিয়ান খুলতে চান অর্থাৎ একজন মাইনরের নামে আপনারা অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা এই বক্সে টিকমার্ক করবেন।
আবার যদি আনসাউন্ড মাইনরের এগেনস্টে আপনারা গার্জিয়ান হিসেবে এই অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা এই বক্সে টিকমার্ক করবেন। এবং এরপরে যে তিন নম্বর অপশন রয়েছে অ্যাকাউন্ট টাইপ, যদি আপনারা সিঙ্গেল অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে আপনারা এই সিঙ্গেল বক্সে টিকমার্ক করবেন। আপনাদেরকে এখানে বলে দিই, একজন 18+ যে কেউ এবং 10 বছরের উপরে যে কোনো মাইনর নিজের নামে সিঙ্গেল অ্যাকাউন্ট খুলতে পারে, সেক্ষেত্রে আপনারা এই সিঙ্গেল অপশনে টিকমার্ক করবেন। আবার যদি আপনারা দুজন মিলে এই অ্যাকাউন্ট ওপেন করতে চান বা যে কোনো অ্যাকাউন্ট ওপেন করতে চান সেক্ষেত্রে আপনারা এই বক্সে টিকমার্ক করবেন যেখানে লেখা আছে আইদার অর সার্ভাইভার জয়েন্ট বি। দুজন মিলে যে অ্যাকাউন্টটা খোলা হয় সেটাকে জয়েন্ট বি বলা হয়। এক্ষেত্রে আপনারা একটা বিশেষ সুবিধা পাবেন জয়েন্ট বি খোলার ক্ষেত্রে, কারণ জয়েন্ট বি যদি আপনারা অ্যাকাউন্ট খোলেন সেটা যদি সেভিংস অ্যাকাউন্ট হয় বা অন্যান্য যে কোনো অ্যাকাউন্টে হয় সেটা আপনারা যে কেউ একজন ডিপোজিট করতে পারেন বা যে কেউ একজন উইথড্রল করতে পারবেন। আর যদি আপনারা তিনজন মিলে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে সেটা হবে জয়েনে। এক্ষেত্রে আপনাদেরকে উইথড্রল করার সময় তিনজনেরই সিগনেচার প্রয়োজন পড়বে। তো বেশিরভাগ ক্ষেত্রেই এই জয়েন্ট বি অ্যাকাউন্টই খোলা হয়, জয়েন্ট অ্যাকাউন্ট সেরকমভাবে খোলা হয় না। এরপরে আসি পরের পয়েন্টে। এখানে লেখা আছে ইন কেস অফ অ্যাকাউন্ট ওপেন ইন দি নেম অফ মাইনার অথবা পার্সন অফ আনসাউন্ড মাইন্ড, যদি কোনো মাইনরের নামে অ্যাকাউন্ট খোলা হয় বা আনসাউন্ড মাইন্ড কোনো পার্সনের নামে এই অ্যাকাউন্ট খোলা হয় সেক্ষেত্রে আপনারা এই বক্সটি ফিল আপ করবেন। সেক্ষেত্রে এখানে এক নম্বর ড্যাশে যে অপশনটা রয়েছে নেম অফ মাইনার অথবা পার্সন অফ আনসাউন্ড মাইনার, এক্ষেত্রে সেই মাইনরের নামটা আপনারা লিখবেন। তার পাশে যে ডেট অফ বার্থ লেখা আছে এখানে আপনারা ডেট অফ বার্থটা সংখ্যায় লিখবেন প্লাস ওয়ার্ডে লিখবেন। এবং এরপরে যে জেন্ডার অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা জেন্ডার সিলেক্ট করবেন বা জেন্ডারটা লিখে দিতে হবে। যদি পুরুষ হয় তাহলে মেল লিখবেন এবং যদি মহিলা হয় তাহলে ফিমেল লিখবেন বা অন্যান্য হলে পরে আদার্স লিখবেন। এরপরে লিখতে হবে আপনাকে নেম অফ গার্জিয়ান রিলেশনশিপ অ্যান্ড স্ট্যাটাস। এই বক্সে আপনারা মাইনরের এগেনস্টে যে গার্জিয়ান থাকবে তার নাম লিখতে হবে এবং বাচ্চাটির সাথে বা মাইনরের সাথে সেই গার্জিয়ানের কী সম্পর্ক, বাবা না মা বা আঙ্কেল, সেটা আপনাদেরকে এখানে উল্লেখ করতে হবে। এরপরে দ্বিতীয় যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডিটেলস অফ প্রুফ অফ এজ অফ মাইনর অ্যালং উইথ ইটস ডেট অফ ইস্যু অ্যান্ড ইস্যুইং অথরিটি। এখানে মাইনরের এজ প্রুফ হিসাবে যে ডকুমেন্টসটাকে আপনাকে সাবমিট করতে হবে সেই ডকুমেন্টসের নাম লিখতে হবে এবং সেটার ইস্যুইং অথরিটির নামও এখানে লিখে দিতে হবে। এরপরে যে দুই নম্বর অপশনটি দেখতে পাচ্ছেন লেখা আছে আই অবলিক উই টেন্ডার হেয়ার উইথ রুপিস, এই ড্যাশের মধ্যে আপনারা কত টাকা দিয়ে অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছেন সেটা সংখ্যায় লিখে দেবেন এবং এর পাশে আপনারা সেটাকে ওয়ার্ডে লিখে দেবেন। যদি আপনারা ক্যাশ টাকা দিয়ে খুলছেন তাহলে এখানে ক্যাশ লিখে দেবেন, যদি আপনারা ডিমান্ড ড্রাফট দিয়ে খুলছেন তাহলে ডিমান্ড ড্রাফটের নাম্বার বা চেক দিয়ে খুলে চেকের নাম্বার এখানে লিখতে হবে এবং সেটা ডেট এখানে দিতে হবে। এবং পাশে দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাজ ইনিশিয়াল ডিপোজিট, অর্থাৎ আপনারা এখানে যে টাকাটা জমা করছেন সেটা ইনিশিয়াল ডিপোজিট হিসেবে আপনার জমা হবে। তো এখানে আপনারা যে বিশাল বক্সটি দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেন্টের পার্টিকুলার্স বা ইনফরমেশান ফিল আপ করতে হবে। এখানে আপনাদের বলে দিই যদি আপনারা সিঙ্গেল অ্যাকাউন্ট হিসেবে অ্যাকাউন্ট ওপেন করতে যাচ্ছেন সেক্ষেত্রে এই ফার্স্ট অ্যাপ্লিকেন্টের যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আপনাকে ফিল আপ করতে হবে। যদি আপনারা দুজন মিলে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেক্ষেত্রে প্রথম অ্যাপ্লিকেন্টের এইখানে ফিল আপ করতে হবে এবং দ্বিতীয় অ্যাপ্লিকেন্টের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে আর তৃতীয় জনের ক্ষেত্রে এই জায়গাটায় ফিল আপ করতে হবে। তো প্রথমে যে অপশনটি রয়েছে নেম অফ দি অ্যাপ্লিকেন্ট অর গার্জিয়ান, এখানে অ্যাপ্লিকেন্টের নাম লিখে দিতে হবে অথবা যদি মাইনরের অ্যাগেনস্টে একটা অ্যাকাউন্ট ওপেনিং করা হয় সেক্ষেত্রে এখানে গার্জিয়ানের নাম লিখতে হবে। তো যদি সিঙ্গেল অ্যাকাউন্ট খোলা হয় তো ফার্স্ট অ্যাপ্লিকেন্টে তার নাম লিখতে হবে, আর যদি জয়েন্ট অ্যাকাউন্ট খোলা হয় এবং দুজন মিলে জয়েন্ট অ্যাকাউন্ট খোলা হয় সেক্ষেত্রে প্রথম অ্যাপ্লিকেন্টে প্রথম অ্যাপ্লিকেন্টের নাম এবং দ্বিতীয় অ্যাপ্লিকেন্টে দ্বিতীয় অ্যাপ্লিকেন্টের নাম লিখতে হবে। ঠিক সেভাবে তৃতীয় অ্যাপ্লিকেন্ট হলে পরে তৃতীয় অ্যাপ্লিকেন্টের নাম লিখতে হবে। এরপরে যে অপশনটি রয়েছে নেম অফ দি হাজব্যান্ড অর মাদার অর ফাদার, তো এক্ষেত্রে অ্যাপ্লিকেন্টের বাবার নাম বা স্বামীর নাম বা মায়ের নাম এখানে লিখতে হবে। ফার্স্ট অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে ফার্স্ট অ্যাপ্লিকেন্টের, সেকেন্ড অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে সেকেন্ড অ্যাপ্লিকেন্টের বাবা বা মা বা হাজব্যান্ডের নাম লিখতে হবে। এরপরে আছে জেন্ডার মেল ফিমেল আদার্স, তো ফার্স্ট অ্যাপ্লিকেন্ট যদি মেল হয় মেল লিখবেন, মেল ফিমেল যেটাই হোক না কেন আপনারা এখানে লিখে দেবেন। তো এরপরে অপশনটা রয়েছে ডেট অফ বার্থ, সেটা ফরম্যাটে রয়েছে ডেট মান্থ অ্যান্ড ইয়ার এবং বলেছে ইন ওয়ার্ডস ম্যান্ডেটরি। তো এই অপশনে আপনারা ছোটো ছোটো করে ডেট অফ বার্থটা প্রথমে দিন তারপর মাস তারপর সাল এভাবে সংখ্যায় লিখে দেবেন এবং তার নিচে ছোটো ছোটো করে সেটাকে ওয়ার্ডে বান করে লিখে দেবেন। এরপরে রয়েছে আধার নাম্বার, এজন্য এখানে ফার্স্ট অ্যাপ্লিকেন্টের আধার নাম্বার লিখবেন, এখানে সেকেন্ড অ্যাপ্লিকেন্টের আধার নাম্বার, এখানে থার্ড অ্যাপ্লিকেন্টের আধার নাম্বার লিখবেন। এরপরে রয়েছে প্যান নাম্বার এবং সেটা স্টার মার্ক দেওয়া আছে, তার মানে হচ্ছে ম্যান্ডেটরি। এখন প্যান কার্ড নম্বর প্রত্যেকটা স্কিমের জন্য ম্যান্ডেটরি। এখানে ফার্স্ট অ্যাপ্লিকেন্টের প্যান নাম্বার দেবেন, এখানে সেকেন্ড অ্যাপ্লিকেন্টের প্যান নাম্বার দেবেন এবং এখানে থার্ড অ্যাপ্লিকেন্টের প্যান নাম্বার দেবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি এখন পোস্ট অফিসের প্রত্যেকটি স্কিমে, সে যেই স্কিমই হোক না কেন, সেটাতে অ্যাকাউন্ট ওপেনিং করার জন্য প্যান কার্ড নাম্বার ম্যান্ডেটরি, অবশ্যই আপনাকে প্যান কার্ড নম্বর দিতে হবে। এরপরে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন সিআইএফ আইডি এবং ব্রেকেটে লেখা আছে এক্সিস্টিং অ্যাকাউন্ট হোল্ডার্স, অর্থাৎ আপনারা যদি অলরেডি পোস্ট অফিসের একজন পুরনো কাস্টমার হয়ে থাকেন এবং আপনারা নতুন করে আরেকটা অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন তাহলে আপনাদেরকে এই অপশনে পুরনো সিআইএফ আইডি এখানে দিতে হবে।
এবং আপনাদেরকে বলে রাখি, পোস্ট অফিসে যতগুলো স্কিমই আপনারা ইনভেস্টমেন্ট করেন না কেন বা অ্যাকাউন্ট ওপেন করেন না কেন, আপনাদের সিআইএফ আইডি মাত্র একটাই থাকবে এবং সেই সিআইএফ আইডি দিয়ে আপনারা যত স্কিম অ্যাকাউন্ট খুলতে চান খুলতে পারেন। এরপরে অপশনটি রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, তো এখানে আপনার বর্তমান ঠিকানা ফিল আপ করতে হবে। তো এখানে আপনারা আপনার লোকালিটি, গ্রামের নাম, পোস্ট অফিসের নাম বা শহরের নাম এবং ডিস্ট্রিক্ট এবং স্টেটের নাম, পিনকোড নাম্বার সহকারে এখানে ফিল আপ করবেন। এবং তার নিচে যে অপশনটি রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস, তো এখানে আপনাদের পারমানেন্ট অ্যাড্রেস বা একদম পারমানেন্ট ঠিকানা এখানে আপনাদের লিখতে হবে। এবং যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে আপনারা এখানে ডু লিখে দেবেন। এরপরে অপশনটি রয়েছে টেলিফোন নাম্বার অথবা মোবাইল নাম্বার, এবং মোবাইল নাম্বারের পাশে আপনারা দেখতে পাচ্ছেন ম্যান্ডেটরি স্টার মাস দেওয়া আছে, তার মানে হচ্ছে এটা ম্যান্ডেটরি, আপনাকে অবশ্যই দিতে হবে মোবাইল নাম্বার। তো এখানে আপনারা আপনাদের পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দেবেন। এরপরে অপশনটি দেখতে পাচ্ছেন ইমেল আইডি, আপনারা এখানে চাইলে আপনাদের ইমেল আইডি এখানে দিয়ে দিতে পারেন, এবং আপনাদের যদি কোনো ইমেল আইডি না থাকে তাহলে আপনারা এটা না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন আইডি প্রুফ, এবং ব্রেকেটে লেখা আছে ডকুমেন্টস নাম্বার, ডেট অফ ইস্যু এবং ইস্যুইং অথরিটি, অর্থাৎ আইডি প্রুফ হিসাবে আপনারা যে ডকুমেন্টসটি সাবমিট করবেন সেটার নাম্বার আপনাকে এখানে দিতে হবে, সেটার ডেট অফ ইস্যু অর্থাৎ কোন তারিখে এটা ইস্যু হয়েছে সেই ডেটটা এখানে লিখতে হবে, এবং ইস্যুইং অথরিটি এবং কোন ডিপার্টমেন্ট এটা ইস্যু করেছে সেই ডিপার্টমেন্টের নাম বা অথরিটির নাম এখানে আপনাকে লিখতে হবে। তো আপনারা আইডি প্রুফ হিসাবে ভোটার কার্ডকে ইউজ করতে পারেন, আইডি প্রুফ হিসাবে আপনারা প্যান কার্ডকে ইউজ করতে পারেন, ড্রাইভিং লাইসেন্সকে ইউজ করতে পারেন, পাসপোর্টকে ইউজ করতে পারেন, আপনারা জব কার্ডকে ইউজ করতে পারেন। এবং তার নিচে আপনারা যে অ্যাড্রেস প্রুফ অপশনটি দেখতে পাচ্ছেন এবং সেটার নিচেও লেখা আছে ডকুমেন্টস নাম্বার, ডেট অফ ইস্যু এবং ইস্যুইং অথরিটি, অর্থাৎ এক্ষেত্রেও আপনারা অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনার ঠিকানার প্রুফ হিসাবে আপনারা যে ডকুমেন্টসটিকে সাবমিট করতে যাচ্ছেন তার নাম্বার, তার ডেট অফ ইস্যু বা কোন তারিখে সেটা ইস্যু হয়েছে এবং সেটা কে ইস্যু করেছে সেটা আপনাদের এখানে লিখে দিতে হবে। তো আপনারা চাইলে এখানে আধার কার্ডকে সাবমিট করতে পারেন। এবং এর নিচে আপনারা যে অপশনটি দেখতে পাচ্ছেন ফর সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্ট ডিটেলস অফ প্রুফ অফ এজ, ডকুমেন্টস নাম্বার, ইস্যু ডেট অ্যান্ড ইস্যুইং অথরিটি, অর্থাৎ আপনারা যদি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্টমেন্ট করার জন্য এই অ্যাকাউন্ট ফর্মটি ফিল আপ করছেন তাহলে আপনাকে এই পার্টটি অবশ্যই ফিল আপ করতে হবে, এবং এখানে আপনার বয়সের প্রমাণপত্র হিসেবে আপনারা যে ডকুমেন্টসকে সাবমিট করবেন তার ডকুমেন্টস নাম্বার, ইস্যুইং ডেট এবং ইস্যুইং অথরিটি সেটা আপনাকে এখানে মেনশান করে দিতে হবে। আপনারা নিচের দিকে দেখতে পাবেন এনি অফ দি ফলোয়িং ডকুমেন্টস ক্যান বি অ্যাকসেপ্টেড অ্যাজ ভ্যালিড ডকুমেন্টস ফর দ্য পারপাস অফ আইডেন্টিফিকেশন অ্যান্ড অ্যাড্রেস প্রুফ। নিচে যে ডকুমেন্টসগুলোর নাম দেখতে পাচ্ছেন সেগুলোর মধ্যে থেকে যে কোনো একটিকে আপনার আইডেন্টিফিকেশন প্রুফ হিসাবে বা অ্যাড্রেস প্রুফ হিসাবে ইউজ করতে পারেন, এবং সেগুলো হচ্ছে পাসপোর্ট, দ্বিতীয় রয়েছে ড্রাইভিং লাইসেন্স, তৃতীয় রয়েছে ভোটার আইডি কার্ড, চতুর্থ রয়েছে হচ্ছে গিয়ে জব কার্ড, এছাড়া রয়েছে NPR অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার। তো এত কিছুর প্রয়োজন পড়বে না, আমাদের সবার কাছে ভোটার কার্ড, প্যান কার্ড এবং আধার কার্ড এই তিনটে জিনিস সবার কাছে কম্পালসারি থাকেই। তো আপনারা ভোটার কার্ড অথবা প্যান কার্ডকে আইডি প্রুফ হিসাবে ইউজ করতে পারেন এবং আধার কার্ডকে অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনারা ইউজ করতে পারেন। এরপরে আপনারা যে নিচে স্পেসিমেন সিগনেচারের অপশনটি দেখতে পাচ্ছেন 1, 2, 3 করে দেওয়া আছে, এখানে ফার্স্ট অ্যাপ্লিকেন্টের সিগনেচার, এখানে সেকেন্ড অ্যাপ্লিকেন্টের সিগনেচার, এখানে থার্ড অ্যাপ্লিকেন্টের সিগনেচার করতে হবে। এবং এরপরে যে নেম অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তার ফার্স্ট অ্যাপ্লিকেন্ট, সেকেন্ড অ্যাপ্লিকেন্ট, থার্ড অ্যাপ্লিকেন্টের নাম লিখে দিতে হবে। তো এরপরে আমরা দেখে নেব 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ডিক্লারেশন। যদি আপনারা নিজে থেকেই ফর্মটি ফিল আপ করতে যাচ্ছেন তাহলে এখানে বিশেষ কিছু করার নেই আপনার। 4 নম্বর যে পয়েন্টটি আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ এজেন্ট, অথরিটি নাম্বার, ডেট অফ ভ্যালিডিটি, এখানে আপনাদের কিছু করার নেই। যদি এজেন্ট মারফত কোনো অ্যাকাউন্ট ওপেন করা হয় সেক্ষেত্রে এজেন্টরাই এই পার্টটা ফিল আপ করবেন। এবং 5 নম্বর অপশনের নিচে আপনারা একটা অপশন দেখতে পাবেন TD, লেখা আছে এক্সটেনশন অর রেনুয়াল অফ অ্যাকাউন্ট রিকোয়ার্ড আফটার ম্যাচুরিটি। আপনারা নিশ্চয়ই জানেন যে TD অ্যাকাউন্টকে বা টাইম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টকে এক্সটেনশন করার ফ্যাসিলিটি রয়েছে, অর্থাৎ আপনারা ম্যাচুরিটির পরে এটাকে আরও সেম সময়ের জন্য বাড়িয়ে নিতে পারেন। যদি আপনারা এই ফ্যাসিলিটিটি নিতে চান তাহলে এখানে টিকমার্ক করে দেবেন। এবং এরপরে আপনারা দেখতে পাবেন SSA এবং PPF এর দুটো পয়েন্ট হাইলাইট করা আছে। প্রথমে আমরা SSA অপশনটি দেখে নিই, এখানে লেখা আছে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট নো আদার অ্যাকাউন্ট হ্যাজ বিন ওপেন আন্ডার সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট ইন দি নেম অফ দি ডিপোজিটার ইন এনি অফ দি পোস্ট অফিস অর ব্যাঙ্ক ইন দি কান্ট্রি। যদি আপনারা সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট ওপেন করার জন্য এই ফর্মটি ফিল আপ করছেন তাহলে আপনাকে এখানে টিকমার্ক করতে হবে, কারণ এখানে আপনাকে বয়ান দিতে হবে যে আপনারা এই বাচ্চাটির নামে পোস্ট অফিস বা ব্যাঙ্কে আর কোথাও এই অ্যাকাউন্ট ওপেন করেননি। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট একটি বাচ্চার নামে একটিমাত্র অ্যাকাউন্ট খোলা যায়। ঠিক তেমনই PPF-এর যে বক্সটি দেখতে পাচ্ছেন সেটাতে আপনাকে টিকমার্ক করতে হবে যদি আপনারা PPF অ্যাকাউন্ট খোলার জন্য এই ফর্মটি ফিল আপ করছেন, কারণ PPF অ্যাকাউন্টটি একজনের নামে একটিমাত্রই খোলা যায়, সেটা ব্যাঙ্কে হোক বা পোস্ট অফিসে, যে কোনো একখানে আপনারা একবার মাত্র এবং একটিমাত্র অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এরপরে আপনারা যে হাইলাইট করা বক্সটি দেখতে পাচ্ছেন MIS অথবা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম লেখা আছে, এখানে আপনাকে টিকমার্ক করতে হবে যদি আপনারা MIS অথবা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্টমেন্ট করার জন্য এই ফর্মটি ফিল আপ করছেন। এবং এই যে বক্সটি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কিছু ইনফরমেশান প্রোভাইড করতে হবে, কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে MIS অ্যাকাউন্ট এবং SCSS অ্যাকাউন্টে আপনারা একের বেশিও অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। তো যদি আপনারা
ফার্স্ট টাইম অ্যাকাউন্ট ওপেন করতে আসছেন এমআইএস বা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে, সেক্ষেত্রে আপনাকে এই পার্টটা আর ফিল আপ করতে হবে না। কিন্তু আপনার যদি অলরেডি পোস্ট অফিসে এমআইএস অ্যাকাউন্ট থেকে থাকে বা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে অ্যাকাউন্ট থেকে থাকে এবং আপনারা তারপরে আরও একটি অ্যাকাউন্ট ওপেন করার জন্য এই ফর্মটি ফিল আপ করছেন, সেক্ষেত্রে আপনাকে এখানে এক্সিস্টিং যে অ্যাকাউন্ট রয়েছে আপনার তার কিছু ডিটেলস আপনাকে দিতে হবে। যদি এমআইএস অ্যাকাউন্টে আপনারা ইনভেস্টমেন্ট করার জন্য ফর্মটা ফিল আপ করছেন এবং আপনার এমআইএস অ্যাকাউন্ট অলরেডি রয়েছে, তাহলে এখানে আপনারা এমআইএস লিখে দেবেন এবং ডেট অফ ওপেনিং অফ অ্যাকাউন্ট এবং সেই এমআইএসটি আপনারা কবে খুলেছেন সেই তারিখটা আপনাকে দিতে হবে এবং কত টাকা দিয়ে আপনারা সেই এমআইএস অ্যাকাউন্টে খুলেছেন সেটা আপনাকে লিখতে হবে এবং কাস্টমার আইডেন্টিফিকেশান নাম্বার বা সিআইএফ নাম্বার, এখানে আপনার সেই সিআইএফ আইডিটি দিতে হবে। এরপরে সেই এমআইএস অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে দিতে হবে এবং আপনারা কোন পোস্ট অফিসে বা কোন ব্যাঙ্কে ওপেন করেছেন সেই পোস্ট অফিস বা ব্যাঙ্কের নাম আপনাকে এখানে লিখতে হবে। এবং ঠিক তেমনই যদি আপনার সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে অলরেডি একটা অ্যাকাউন্ট থেকে থাকে এবং আপনারা তারপরে নতুন আরেকটি অ্যাকাউন্ট ওপেন করতে আসছেন, তাহলে আপনাকে নেম অফ স্কিমে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম বা SCSS লিখতে হবে এবং ডেট অফ ওপেনিং অফ অ্যাকাউন্ট, এখানে আপনাকে কবে সেই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমটি আপনারা ওপেন করেছেন সেই তারিখ এখানে লিখে দিতে হবে এবং অ্যামাউন্ট ডিপোজিটের অপশনটিতে আপনারা কত টাকা দিয়ে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমটি ওপেন করেছেন সেটা এখানে লিখতে হবে এবং সেই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সিআইএফ নাম্বারটি লিখে দিতে হবে। তারপরে সেই অ্যাকাউন্টের নাম্বারটা দিতে হবে এখানে এবং আপনারা কোন পোস্ট অফিসে বা কোন ব্যাঙ্কে সেটা ওপেন করেছেন সেই পোস্ট অফিস বা ব্যাঙ্কের নাম এখানে লিখে দিতে হবে। তারপরে সিগনেচার অর থাম ইমপ্রেশন অফ অ্যাপ্লিকেন্ট অর গার্জিয়ান, এখানে সেই অ্যাপ্লিকেন্ট অথবা গার্জিয়ানের সই করতে হবে। এরপরে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি নমিনেশন, এবং আপনাদেরকে এটা জানিয়ে দিই বর্তমানে পোস্ট অফিসে যে কোনো স্কিমই আপনারা ওপেন করেন না কেন এবং প্রত্যেকটিতে নমিনেশন এখন বাধ্যতামূলক। তো এখানে আপনারা যে অপশনটি দেখতে পাচ্ছেন আই অবলিক উই দেওয়া আছে, এখানে সেই অ্যাপ্লিকেন্টের নাম লিখতে হবে, অর্থাৎ এই অ্যাকাউন্টটি যার নামে খুলতে যাচ্ছেন সেই ব্যক্তির নাম এখানে আপনাকে লিখতে হবে। যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয় তাহলে একজনের নাম, আর যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে সেক্ষেত্রে দুজনের নামই এখানে লিখতে হবে। এরপরে আপনারা কোন স্কিমে অ্যাকাউন্টটি ওপেন করতে যাচ্ছেন সেই স্কিমের নাম আপনাকে এখানে লিখতে হবে। এরপরে এখানে যে আপনারা বক্সটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা নমিনি ইনফরমেশান ফিল আপ করবেন। তো প্রথম যে বক্সটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নমিনির নাম এবং নমিনির সাথে অ্যাপ্লিকেন্টের রিলেশনশিপ, সেটা আপনাকে এখানে লিখতে হবে। এরপরে যে ফুল অ্যাড্রেসের অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নমিনির ফুল অ্যাড্রেস। এরপরে যে আধার নাম্বার দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আধার নাম্বার অফ নমিনি, অর্থাৎ এখানে নমিনির আধার নাম্বার লিখতে হবে। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ অফ নমিনি ইন কেস অফ মাইনর নমিনি, এই যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা কোনো মাইনরকে নমিনি হিসাবে সিলেক্ট করেন সেক্ষেত্রে সেই মাইনরের ডেট অফ বার্থ এখানে লিখতে হবে। এরপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি শেয়ার অফ এন্টাইটেলমেন্ট, অর্থাৎ আপনারা কোন নমিনিকে কত পার্সেন্ট শেয়ার দিতে চাচ্ছেন সেটা আপনারা এখানে ফিল আপ করবেন পার্সেন্টেজ হিসাবে। এবং আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই, যদি আপনারা কোনো মাইনরকে নমিনি হিসেবে সিলেক্ট করেন তাহলে যে নিচে যে পার্টটা দেখতে পাচ্ছেন তবে আপনাদেরকে এই পার্টটি ফিল আপ করতে হবে। এই পার্টটি আপনাদেরকে এই কারণেই ফিল আপ করতে হবে কারণ যদি আপনারা কোনো মাইনরকে নমিনি হিসেবে সিলেক্ট করেন তাহলে সেই মাইনরের এগেনস্টে আপনাদেরকে একজন গার্জিয়ান সিলেক্ট করতে হবে। ধরা যাক আপনি প্রথম নম্বরে একজন প্রাপ্তবয়স্ক একজন ব্যক্তিকে নমিনি হিসেবে সিলেক্ট করেছেন এবং দ্বিতীয় নম্বরে আপনারা একজন মাইনরকে নমিনি হিসেবে সিলেক্ট করেছেন, তো এক্ষেত্রে সিরিয়াল নম্বরের পাশে যে ড্যাশটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা দুই নম্বর লিখে দেবেন। তারপরে যে ড্যাশটি আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে আই অবলিক উই অ্যাপয়েন্ট ড্যাশ, অর্থাৎ এখানে আপনারা কাকে সেই মাইনর নমিনির গার্জিয়ান হিসেবে অ্যাপয়েন্ট করতে যাচ্ছেন তার নাম এখানে আপনারা লিখে দেবেন এবং তার পাশে যে ড্যাশটি দেখতে পাচ্ছেন লেখা আছে সন অফ, ডটার অফ, ওয়াইফ অফ, এখানে আপনারা সেই গার্জিয়ানের বাবার নাম অথবা স্বামীর নাম লিখে দেবেন। এরপরে যে অ্যাড্রেস অপশনটি দেখতে পাচ্ছেন এখানে সেই গার্জিয়ানের অ্যাড্রেস লিখে দেবেন। তো এখানে আপনারা নিচের দিকে যে দুটো অপশন দেখতে পাচ্ছেন সিগনেচার অফ উইটনেস, এখানে আপনাদেরকে দুজন উইটনেসের সিগনেচার এবং তাদের নাম ও অ্যাড্রেস লিখে দিতে হবে। এবং তার নিচে আপনারা যে এখানে প্রেস অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা জায়গার নাম লিখে দেবেন এবং কোন তারিখে আপনারা ফর্মটা ফিল আপ করে জমা দিচ্ছেন সেই তারিখটি এখানে লিখে দেবেন এবং তার পাশে ডান দিকে আপনারা যে সিগনেচার অথবা থাম ইমপ্রেশন যে লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই অ্যাপ্লিকেন্টের সিগনেচার অথবা থাম ইমপ্রেশন করে দিতে হবে। এরপরে আপনারা যে পার্টটি দেখতে পাচ্ছেন ফর ইউজ অফ পোস্ট অফিস, এখানে আপনাদের কোনো কিছু করার প্রয়োজন নেই, এটা হচ্ছে অফিসিয়াল পারপাস, এটা পোস্ট অফিস ফিল আপ করবেন। তো আপনারা দেখতেই পেলেন যে কীভাবে পোস্ট অফিসের অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম ফিল আপ করতে হয়। আশা করি আপনাদের এরপরে আর কোনো অসুবিধা হবে না, আপনারা নিজে থেকে এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। সেই সাথে যদি আপনি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।